কি সামারকেও কপি করছে? হ্যালো বন্ধু, তো তুফার টাইটেলটা চলে এসেছে আজকে, আর কি সেই বিষয়ে কথা বলবো। শুধুমাত্র গান না, গানের সঙ্গে যে ভিজুয়ালগুলো দেখানো হচ্ছে সেখানে কিন্তু কাহিনী সম্পর্কে অনেক কিছু বোঝা যাচ্ছে এবং সেগুলো কিন্তু খুবই ইন্ট্রিগিং। আর এখানে বেশিরভাগ জিনিস যেগুলো দেখানো হচ্ছে সেগুলো বাংলায় কিন্তু অ্যাটলিস্ট আমরা আগে দেখিনি। তো স্টার্টিং করি ওয়ান বাই ওয়ান, গানটা কেমন লাগলো? গানটায় এইরকম একটা টাইটেলটাকে কিন্তু দমদার ব্যাপার হওয়া উচিত, বিকজ এটা একটা মাফিয়া টাইপের, গ্যাংস্টার টাইপের একটা মুভি হচ্ছে। সো সেখানে ব্যাকগ্রাউন্ডে যখন টাইটেলটা চলবে সেটা একটা দম থাকা উচিত। অনেক সিনে যখন এই টাইটেলটা দেবে সেখান থেকে মানে সিনটাকে লিফট আপ করে, সেটা দরকার ছিল। তো সেটা কিন্তু এই গানটা দিচ্ছে, উজবাম দিচ্ছে। এবং যখন আমরা টিজারও দেখেছিলাম এই তুফান আসছে দেখবে যে বার্ডিজটা, ঠিক আছে, এটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার কিন্তু গানটা আমার বেশ মজা লেগেছে। এখানে প্রত্যেকটা বিটের সঙ্গে যে লিরিক্স ইউজ করেছে সেটাও কিন্তু খুব মজা, বিকজ এই ধরনের ব্যাপার কিন্তু আমরা মানে বলিউডে আমরা দেখেছি যেরকম গান ইউজ করে, যেখানে লিরিক্সগুলোকে বিটের সঙ্গে ইউজ করে যেগুলো শুনতে ভালো লাগে। এবং ছবিগুলোকে মানে শুধুমাত্র ভিডিও না, পিকচারগুলোকে ডিফারেন্ট কালার করে এবং সেটাকে তুলে ধরে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। যেটা কিছুটা আই থিঙ্ক দেবের একটা মুভি ছিল, বাঘাযতন যে মুভিটা ছিল সেখানে আমরা এটা দেখেছিলাম, এখানেও কিন্তু আমি সেরকম কিছু দেখলাম যেটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এই গানটা এবং মুভিতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে হচ্ছে শাকিব খান, বিকজ তার সে একটা পলিটিশিয়ান আই থিঙ্ক দেখানো হবে, তার সঙ্গে গ্যাংস্টার, এবং তাকে দেখতে ভালো লাগতে হয়, শর্ট তাকে পছন্দ হয়, বাট তাকে দেখতে ভয়ও লাগতে হয়, ভয় এবং সম্মান দুটোই যেন পাওয়া যায়, এরকম একটা লোক দরকার ছিল। এবং সেটা কিন্তু পুরো এই ট্রেলারটায় বা এই গানটাতে আমরা বা টিজার যেটা দেখি সেটাতেও কিন্তু পেয়েছি। তুফানকে মানে আমাদের যে শাকিব খান তাকে দেখে কিন্তু সম্মান দিতে ইচ্ছা করে, ঠিক আছে, মুখটা দেখেছে যেরকম হেয়ার স্টাইল, যে দাড়ি গোপ রেখেছে সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আবার তাকে দেখে ভয়ও লাগছে, বিকজ যখন ফাইটিংগুলো করছে, ঠিক আছে, ফাইটিং করি ওরকম যেটুকু আমরা এখানে দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে, যেভাবে ফাইটিং করছে, যেভাবে লোকের সঙ্গে কথা বলছে, অ্যাটিটিউডটা ব্যাকগ্রাউন্ডে লোকে মারামারি করছে ও সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে, ঠিক আছে, গাড়ি পা রেখে, তোর যে অ্যাটিটিউডটা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে চলেছে এবং সেটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, কিছু জায়গায় অ্যাটিটিউডটা কিন্তু তুমি বলতে পারো KGF-এ যেরকম দেখেছো রকি ভাইকে অ্যাটিটিউড, ঠিক আছে, সেরকম কিছু লাগলো। আবার এই চিজ মানে গানটাতে সব থেকে আমার যেটা চোখে লাগলো সেটা হচ্ছে সালাডের একটা সিন। সালাডের একটা সিন ছিল যেখানে ওই যে ট্যাটুটা, ওই মার্কটা যার মনে থাকবে সেখানে কোনো পুলিশ কেউ আটকাবে না সেই গাড়িকে। এখানেও কিন্তু সেরকম কিন্তু এখন হলো একটা ট্যাটু মার্ক ছিল এবং পুলিশ দেখেই সেই গাড়ি ছেড়ে দিল, ঠিক আছে, একদম ডিটো সিন ছিল। তো ওই সিনটা দেখে কিন্তু আমার চোখে লেগে গেল, দেখেই চোখে লাগলো, ঠিক আছে। আর এই গানটায় অনেক কিছু কিন্তু সিন পাওয়া গেল, ফাইটিংও সিন পাওয়া গেল, ও যে ইলেকশনে দাঁড়াচ্ছে, ঠিক আছে, ও দেখা যাচ্ছে ওর কিছু মাফিয়া লোকজন আছে, যেমন দেখাচ্ছে যে মানে প্রমোট করতে আসছে এবং লোকে পতাকা উড়াচ্ছে, তাই মিন ওখান পলিটিশিয়ান পার্টির হয়ে কাজ করছে বা সেখানে দাঁড়িয়েছে, এবং পরে দেখাচ্ছে ওকে মাল খেলা পড়াচ্ছে, তাহলে ও জিতে গেছে এবং সেলিব্রেশন করছে, তাহলে জিতে গেছে, ও নিশ্চয়ই কোনো পলিটিশিয়ান পার্টি হয়ে দাঁড়াবে, আই থিঙ্ক চিফ মিনিস্টার হয়েছে বা সামথিং, তো সেখানে জিতবে এবং সেখানে রাজত্ব করবে। তার সঙ্গে ও মাফিয়া তার উপর কতটা ব্রুটাল সেটাও কিন্তু দেখানো হচ্ছে, বিকজ ওকে বন্দুক দিচ্ছে লোককে মারার জন্য, ও AK-47 জায়গায় হাতুড়ি নিল, লোকে এরকম বসে রয়েছে ওর সামনে হাতুড়ি দিয়ে মাথায় মারছে, মানে কতটা ব্রুটাল। আই থিঙ্ক একটা আর্টের মুভি না, তো এখানে সেই লেভেলে যাবে না আমাদেরকে মারাটা দেখানো হবে না, বাট যেভাবে দেখানো হলো, যেভাবে রনেস রাখা হলো সেরকম কিন্তু খুব কম আমরা বাংলা সিনেমায় দেখেছি। গানটা পুরো ব্যাকগ্রাউন্ডে যেরকমভাবে চলছে বেশ মজা দিল, তার সঙ্গে আমাদের শাকিব খানের অ্যাটিটিউড হেভি ছিল, এবং এখানে কিন্তু গানটার মাধ্যমে কিন্তু মুভির সম্পর্কে অনেকটা বিষয়েও জানতে পারলাম যে ও একটা মাফিয়া, সে ও পলিটিশিয়ান হচ্ছে, ও পলিটিশিয়ান জিতছে এবং সে রাজত্ব করছে। তো এইটাই হচ্ছে পুরো প্রিমিসেস এবং সেটা কিন্তু এখানে বোঝা গেল এবং সেটা কিন্তু বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, এইটা যেটা আমি কম্পেয়ার করলাম সালারের সঙ্গে, তো মুভিটাতে আই থিঙ্ক আপনি নিজেই বলেছে যে মুভিটাতে অনেক জায়গাতে ও ইন্সপিরেশান নিয়েছে, এবং আমি আগেও অনেকবার কথা বলেছি ইন্সপিরেশান নেওয়া কোনো প্রবলেম না, কোনো ভুল না। তো এই মুভিতে আমরা অনেক জায়গায় ইন্সপিরেশান KGF, সালার বলো বা বাকি এরকম ধরনের অনেক মুভি, পুষ্পা বলো, এরকম অনেক মুভি বেরিয়েছে যেখান থেকে হয়তো কিছু কিছু তুমি রেফারেন্স পাবে, ঠিক আছে, বাট এটা আমাদের বাংলা মুভি এবং এই মুভিটাই কিন্তু সবগুলো মিলিয়ে একটা দারুণ ব্যাপার তৈরি করছিল যেটা আমরা অ্যাটলিস্ট বাংলায় আগে দেখি। তো আমার তো গানটা বেশ দমদার লাগলো, এই ভিজুয়াল এফেক্ট এখানে কিছু কিছু জায়গায় আমার মনে হয় ইউজ করেছে সেগুলো ভালো লাগলো, এবং এডিটিং যেভাবে করেছে, যে বিটগুলো দিয়েছে, ছবিগুলো কালার প্রেড করেছে, দেন লিরিক্সগুলো যেভাবে ইউজ করেছে সেগুলো ভালো লাগলো। তো অল ইন অল আমার গানটা মজা লাগলো, মুভিটাও আমার মনে হচ্ছে বেশ দমদার হচ্ছিল। যাদের এই ধরনের অ্যাকশন প্যাক মুভি পছন্দ সেটা কিন্তু থাকতে চলেছে, কোরিওগ্রাফি দেখলাম যেটুকু অ্যাকশনের জন্য সেটাও বেশ ভালো লাগলো।
তো অল ইন অল বেশ ভালো লাগলো গানটা। তোমাদের কেমন লেগেছে, তোমার গানটা শুনেছি, তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানো। আর আমার সঙ্গে দেখা হচ্ছে, গুড।